দেখুন বাদাম চাষ করেছি এই গাছগুলো মারা যাচ্ছে এটা সম্ভবত ধ্বসা রূপ লেগেছে কি জানি সাদা হয়ে গেছে গোড়া এটা ঠিকই আছে এটা এইখানে আছে একটা যা পুরো সাদা হয়ে গেছে ধসা রোগ লেগেছে কি জানি বা কী জানি এইভাবে গাছগুলো মারা যাচ্ছে সাদা হয়ে গেছে পুরো দেখেছেন পুরো সাদা হয়ে গেছে বাদামে এই ধরনের যে সমস্যা এটা এক ধরনের ছত্রাক ঘটিত রোগ এটাকে কলার রড বলে অ্যাসপারজিলাস নাইজার নামক ছত্রাক আছে যার আক্রমণে এই ধরনের ঘটনা ঘটে গোড়া পচে যায় এবং তারপর গাছটা মারা যায় তো এই ধরনের সমস্যা যদি হয় কোনো নাইট্রোজেনাস ফার্টিলাইজার যেমন দেওয়া যাবে না তার সাথে সাথে গ্রোথ প্রোমোটর যেগুলোকে আমরা ভিটামিন বলি সেই ধরনের কোনো কিছু স্প্রে করা যাবে না আপনাকে যেটা করতে হবে কপার অক্সিক্লোরাইড এটা চার গ্রাম এবং ভ্যারেডামাইসিন এটা দুই মিলিলিটার প্রতি লিটার জলে গুলে ভালো করে গাছেতে এবং গাছের গোড়াতে স্প্রে করতে হবে যদি ইনফেস্টেশন বেশি থাকে সাত দিন পর আর একবার রিপিট করতে হবে তাহলে দেখবেন যে গাছ মারা গেছে সেটা ফিরবে না কিন্তু অন্যান্য গাছে ছড়াবে না আশা করছি এই পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে অ্যাসপারজিলাস নাইজার নামক যে সমস্ত ছত্রাক আছে সেইগুলোকে আপনারা খুব সহজেই দমন করতে পারবেন